এই রাস্তার ধারে ধারে দেখবেন যেখানে চার পাঁচ বন্ধু জুটছে সেখানে মোবাইলটা সবাই বের করে মোবাইলটা বের করে কি চ্যাট করছে চ্যাট বুঝতে পারছো WhatsApp এ চ্যাট করছে Facebook এ চ্যাট করছে তারপর আবার দেখবেন ফ্রি ফায়ার গেম খেলছে ফ্রি ফায়ার গেম নাম শুনেছেন পুরি সর্বনাশ ওই ইয়ং ছেলেদের জিজ্ঞাসা করে ওরা জানে ফ্রি ফায়ার গেম খালি মোবাইল পেলেই ঢিঢি 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 গুলি করছে এই ফ্রি ফায়ার গেম খেলা হারাম 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 বলে দিয়ে গেলাম কেন বলবো না তোমার জোরে জোর করে আমি জীবনে কোনোদিন ফ্রি ফায়ার গেম খেলিনি পাবজি গেম কি জানিনি কিন্তু শুনেছি সব সময় এই নিয়ে হইচই হচ্ছে আমি যতটুকু ডিসকাস করে দেখেছি আলোচনা করে দেখেছি তথ্য সংগ্রহ করেছি এই ফ্রি ফায়ার গেমের মধ্যে দুটো চরিত্র আছে দুটো চরিত্র একটা পুরুষ একটা মহিলা এই দুটো চরিত্রের ভাই আমার যদি তাদের ডেসক্রিপশনটা আপনি জানেন যে এটা কাদের চরিত্র ভাই আমার যেহেতু এটা আমেরিকা ব্রিটেন পাশ্চাত্যে তৈরি করা গেম সেই চরিত্রগুলো সম্পর্কে লেখা হয়েছে দা ফার্স্ট ম্যান ইন ওয়ার্ল্ড পৃথিবীর প্রথম মানুষ পুরুষটাকে বানানো হয়েছে দা ফার্স্ট ওম্যান ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর প্রথম মহিলা ওই মহিলাকে বানানো হয়েছে এখন মুসলমানের ছেলে বলো প্রথম পৃথিবীর প্রথম পুরুষ কে ছিলেন জোরে বলেন হযরতে আদম নবীর নাম ওখানে অন্যভাবে দেয়া হয়েছে মা হাওয়া আলাইহিস সালামের নাম ওখানে অন্যভাবে দেয়া হয়েছে এখন বলো মুসলমানের ছেলে তুমি তোমাদের নবীকে নিয়ে গেম খেলবে জোরে বলে গেম খেলবে বন্ধুরা আমার তাই ফ্রি ফায়ার গেম খেলা হারাম মনে রাখবেন যে সমস্ত যুবক ছেলেরা মোর মাথায় বসে বসে ফ্রি ফায়ার গেম খেলে আমি তাদেরকে বলি সাবধান হয়ে যান ভাই আমার এই জানার পরে ইচ্ছাকৃত হবে যদি আপনি গেমটা খেলেন আপনি কঠিন গুনাহগার হবেন হতে পারে নবীর স্থানে বিয়াদবি করার জন্য ঈমানটাও চলে যেতে পারে নবীদের স্থানে সামান্য বিয়াদবি হলে ঈমানটাও চলে যেতে পারে তাই আমি আজ থেকে বলে দিয়ে গেলাম যুবক ছেলেরা ফ্রি ফায়ার গেম খেলা বন্ধ করো বন্ধুরা আমার তরুণ যুবকের আমার আজকে আমি আনন্দিত যে আজকে এই জানুয়ারি মাসের এক তারিখে পয়লা জানুয়ারি যেখানে মুসলমানের অন্যান্য অনেক ছেলেরা রাস্তার ধারে গান বাজনা করছে ফিস্টি করছে পিকনিক করছে ডিজে বাজাচ্ছে সেখানে তেঁতুল বেরিয়ার ছেলেরা মিলাদুন নবীর ওয়াজ শুনছে জোরে বলুন জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরাম ও আমার বন্ধুরাম ও আমার মুরব্বিয়ানেরাম শুনে রে তিন দিন দাদা ও মুসলমান একটুখানি লক্ষ্য করুন একটুখানি খেয়াল করুন আমার আল্লাহ আপনাকে আমাকে বেকার তৈরি করেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত বন্দেগি ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি না তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন সৃষ্টি করলেন কেন সৃষ্টি করেছেন জোরে বলেন ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তাহলে কি এটাই বোঝা গেল রাত দিন আপনি শুধু নামাজই পড়বেন রাত দিন আপনি শুধু তাসবিহ গুনবেন রাত দিন আপনি শুধু মসজিদই কাটাবেন আল্লাহ আল্লাহ করি কাটাবেন দুনিয়াদারি করবেন না ব্যবসা বাণিজ্য করবেন না কাজ কারবার করবেন না ঘর সংসার করবেন না কি যেটাই বোঝা গেল না ইবাদতটা কেমন হবে নবিয়ানা ইবাদত হবে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা
আমার মুরব্বি আমরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে জানান ইবাদতটা কেমন হবে ইবাদতটা হবে নবী আনা ইবাদত ইবাদতটা হবে রাসূল আনা ইবাদত হে তরুণেরা যুবকেরা হে আমার বন্ধুরা আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে আবার অন্য জায়গায় জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হে দুনিয়ার মানব তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ জোরে হবে না আর একটু জোরে হবে না হে তরুণেরা যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা আমার আল্লাহ অন্য জায়গায় জানিয়ে দিলেন মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে আমার রাসূলের ইতাআত করল সে জায়গায় আল্লাহ আমার ইতাআত করল যে আমার রাসূলের পায়রাবি করল যে আমার রাসূলের গোলামিটা করল সে যেন আমি আল্লাহ আমারই গোলামি করল হে তরুণেরা যুবকেরা হে আমার বন্ধুরা ইবাদতটা হবে নবিয়ানা ইবাদত ইবাদতটা হবে রাসূলানা ইবাদত আপনার খাওয়ার মধ্যে ইবাদত আছে আপনার ঘুমানোর মধ্যে ইবাদত আছে আপনার চলাফেরার মধ্যে ইবাদত আছে আপনার শোয়া বসার মধ্যে ইবাদত আছে আপনার রাস্তায় চলার মধ্যে ইবাদত আছে আপনার ঘর সংসারের মধ্যে ইবাদত আছে আপনার বাড়িতে বাম্মায়ের মধ্যে ইবাদত আছে হে তরুণেরা যুবকেরা সেরা সুলামার জানিয়ে দিলে হুমা জান্নাত কা তোমাদের বাম্মা হলো জান্নাত তোমাদের বাম্মাই জাহান্নাম তাহলে সবের মধ্যে ইবাদত আছে না নাই কি কথা ঠিক না ভুল আপনি খাবেন যখন রাসূলানা তরিকায় খাবেন ইবাদতের সওয়াব পাবেন আপনি হাঁটবেন যখন রাসূলানা তরিকায় হাঁটবেন ইবাদতের সওয়াব পাবেন আপনি যখন ঘুমাবেন রাসূলানা তরিকায় ঘুমাবেন ইবাদতের সওয়াব পাবেন আপনি যখন মাথাটা আঁচড়াবেন রাসূলানা তরিকায় আঁচড়াবেন ইবাদতের সওয়াব পাবেন সবের মধ্যে সবের কথা আমার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানিয়ে দিলেন বাবু তার দিল খুলে দেখুন হাদিসের একটা অধ্যায় মাথা কেমন করে আঁচড়াবেন মাথা কেমন করে আঁচড়াবেন সেটা বাবু তার দিল খুলে দেখুন হাদিসের একটা অধ্যায় কিতাবুল লেবাস খুলে দেখুন কিতাবুল লেবাস খুলে দেখুন পোশাকের অধ্যায় কেমন পোশাক পরবেন কিভাবে পরবেন সব বলে গেছেন রাসূলুল্লাহ এই যে মুসলমানের আমরা ছেলেরা মুসলমানের ছেলে আমরা প্যান্ট শার্ট পরি রাগ করবেন না এখানে অনেকেই প্যান্ট শার্ট পরে আছেন তারা বলবেন হুজুর মনে হয় আমাদেরকে দিচ্ছে না না আপনারা সেটা ভাববেন না কারণ ওয়াজ মানে হলো শিক্ষা তাই তো নাকি জানার বোঝার জন্য তো ওয়াজ জলসা মানে পরিবর্তন ওয়াজ মানে পরিবর্তন যদি শুনে না পরিবর্তন হলাম তাহলে কি লাভ হলো খালি ঘটনা শুনে ঘর চলে গেলাম দুটো টান মারা ঘটনা শুনলাম ঘর চলে গেলাম যদি পরিবর্তন না হলো আর হুজুরা যদি হয় কথা না বললো তাহলে সে ওয়াজ করার থেকে না করাই ভালো কথা ঠিক না বল এই যে আপনি প্যান্ট শার্ট পরে এসে বসে আছেন আচ্ছা বলেন তো মাঝে মাঝে ফুটবল খেলা দেখেছেন ফুটবল খেলা দেখেছেন দেখবেন ওরা জার্সি পরে হাফ প্যান্ট পরে পরে কি পরে না পায়ে থাকে বুট তাই তো নাকি এখন যদি আমাদের গ্রামে চাচা পল্টু মিয়া লুঙ্গি পরে খেলা দেখতে গিয়ে যদি বলে আমি গোলকিপার খেলবো খেলতে দেবে ভাই গিয়ে যদি বলে আমি গোলকিপার খেলবো খেলতে দেবে প্ল্যান কি সব করে তুলে দেবে বলে লুঙ্গি পরে তুমি গোলকিপার খেলতে এসেছো কি কথা ঠিক না ভুল এখন বলেন তাহলে সবের একটা সিস্টেম আছে রুলস আছে পোশাক আছে উকিলের ড্রেস আলাদা হাকিমের ড্রেস আলাদা পুলিশের ড্রেস আলাদা ডাক্তারের ড্রেস আলাদা তাই না কথা ঠিক না ভুল তাহলে আমাদের রাসূলের রাসূলানা তরিকা ইসলামী ড্রেস সেটা একটা আলাদা এই জন্য এটা তো জান্নাতের বাগান কথা ঠিক না ভুল এখন আমরা কারা এসেছি জান্নাতি মানুষ এখন আমরা কারা এসেছি জান্নাতি মানুষ সকালবেলা আবার পকেট মার পকেট মারি করতে যায় মাতার মদ খেতে যায় তাস করতে যায় আর সুদ খেতে যায়
ভাইরা আমার আবার দেখা যায় যারা আপনার কি বলে ওই লটারি কল লটারির টিকিট কাটতে যায় সেদিন একজন মাওলানা সাহেব বলতে হুজুর জানেন না হুজুর জানেন না এই মাঝে মাঝে হঠাৎ করে দেখি সেদিন একজন আমার সঙ্গে মুসাফা করছে এক জায়গায় হাত আর ছাড়ছে না আমি হাত টানছি সবাই মুসাফা করছে হাত মুসাফা করলো ছেড়ে দিল মুসাফা করলো ছেড়ে দিল আর ও বেটা মুসাফা করছে হাত ধরে রেখেছে মাথা নিচু করে হাত আর ছাড়ছে না টানছে ছাড়ছে টানছে ছাড়ছে না কি হলো কিছুক্ষণ পর ছেড়েছে মাথা নিচু করেছিল কিছুক্ষণ পর ছেড়েছে পাঁচ থেকে একটা ছেলে বলছে হুজুর জানেন না ও আপনার হাত ধরে কি বলছিল মনে মনে কি বলছিল যখনই নতুন কোন হুজুর আসে হাত ধরে ওই টান মেরে রেখে দেয় হাত আর ছাড়ে না কেন হাত ধরে নিয়ত করে যেন আগামীকাল পাঁচ লাখ লটারিতে লেগে যায় যে লটারি সে হুজুরকে পেলে যে হেদায়ত হলো তা নয় বরং হুজুরকে পেয়ে সে লটারি টিকিটে যেন লেগে যায় সে চেষ্টা করে কথা ঠিক না রাগ করবেন না বাইরে আমার সেদিন একজন মাওলানা সাহেব বলছে বলছে আমি ওয়াজ করছি মজলিসে একটা ফর্সা মতো দেখতে সুন্দর খুব সুন্দর চেহারা কেঁদে ঝাড়ে ঝাড় হয়ে কাঁদছে ঝাড়ে ঝাড় হয়ে কাঁদছে বলছে মাঝে মাঝে ওয়াজ ভুলে যাওয়ার খার তার দিকে তাকিয়ে হয়েছে কেন এত কাঁদছে ছেলেটা আরে ছেলেটা এত কান্না কাঁদছে কেউ কাঁদে নেই ও কেন কাঁদছে বলছে ওয়াজ হয়ে গেল মুসাফা যখন করছি তখন ছেলেটা এসে মুসাফা করছে তখনও কাঁদছে বলছে আমি তখন হাতটা ধরেছি কি ব্যাপার এত কাঁদছো কেন বাবা কান্নার কারণটা কি আহা তোমার কি ওয়াজটা কি তোমার হৃদয় একদম লেগেছে জান্নাত জাহান্নাম আমার কথাই তুমি এত বলে গেছো বলে হুজুর কি ওয়াজ করেছেন কি বলেছেন আমার কানে কিছু ঢোকেনি হুজুর ওই চিন্তায় আমি কাঁদিনি বলে তাহলে কেন কাঁদছিলে বলে হুজুর বলবো দোয়া করবেন তো বলে হ্যাঁ কি ব্যাপার বলো বলে হুজুর জানেন না আমার যার সঙ্গে সেটিং ছিল তার আবার অন্যজনের সঙ্গে ফিটিং হয়ে গেছে এই চিন্তায় আমি কাঁদছি তাহলে যে যা ধান্দায় কথা ঠিক না ভুল রাগ করবেন না বাপ বোঝার চেষ্টা করা যাক তো এই জন্য আমি একটু ডাইরেক্ট কথা বলতে চেষ্টা করি বলার চেষ্টা করি যাতে করে সুৎখোর কাল থেকে সুৎটা খাওয়ার আগে একবার ভাবে আমি রাত জাগ জেগে ওয়াজ শুনেছি হারাম জিনিস খাচ্ছি কথা ঠিক না ভুল।